ফিনিক্স পাখির গল্পটা নিশ্চয়ই অনেকেরই জানা। প্রাচীন গ্রিক পুরাণে আছে পবিত্র আগুন পাখি ফিনিক্সের কথা, যার জীবনচক্র আবর্তিত হয় হাজার বছর ধরে। কথিত আছে, একবার বিপদ সংকুল এই পাখিটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দগ্ধীভূত সেই পাখি তার ছাই ভস্ম থেকেই জন্ম নেয়, আবার লাভ করে নতুন জীবন। শুরু হয় তার অবিনাশী যাত্রা। হাসিনা এ ডটার্স টেল দেখতে দেখতে দর্শকদের সেই পুরাণের পাখিটির কথাই বারবার মনে পড়ে যাবে। কখনো অজান্তে চোখ দিয়ে পানি গড়াবে, কখনো বা চোখে প্রতিশোধের নেশা চাপবে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সেই নির্মম বর্ণনা যে কোনো বাঙালি হৃদয়কে মুহূর্তে ভেঙে চোরমার করে দিবে। কিভাবে পরিবার হারিয়ে বেঁচে যাওয়া দুই কন্যা সন্তানের এতটা পথ পাড়ি দেওয়া, কিভাবেই বা চালিয়ে নিয়েছেন নিজেদের। সেই সময় আমি হঠাৎ কথা কথা বলে ফেলেছিলাম যে ঠিক আছে, তার যদি কাকা চলে গেছে তাতে কি আছে, মোস্তাক চাচা তো আছে। এই কথা শুনে আব্বা যে কমেন্ট করলেন, যে কথাগুলি বললেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমাকে আরে বললেন, মোস্তাককে তুই চিনিস, ও তো সুযোগ পেলে আমার বুকে ছুরি মারবে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কম বেশি কৌতূহল সবারই আছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই ভয়াবহ নারকীয় ঘটনার পর কিভাবে তিনি বেঁচে গিয়েছিলেন, কেমন ছিল তার জীবনের যুদ্ধ, তার ইতিহাস অনেকের কাছেই অজানা। আর সেই অনেক অজানা প্রশ্নের উত্তর মিলেছে হাসিনা এ ডটার্স টেল ডকু ড্রামাটিতে। এটি মুক্তির পরপরই সারা দেশে ব্যাপক সাড়া ফেলে। গেটের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন, কোনো ক্লান্তি ছিল না। এই ডকুড্রামায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রান্নাঘর থেকে শুরু করে সরকার প্রধানের দায়িত্ব পালন, বেঁচে থাকার সংগ্রাম সহ ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক জীবনের নানান দিক ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও উঠে এসেছে ডকুড্রামাটিতে। এই ডকুড্রামার মধ্য দিয়ে একটি সত্যনিষ্ঠ জীবন প্রবাহকে পর্দায় দেখতে পেয়েছেন দর্শকরা, জেনেছেন অনেক অজানা। হঠাৎ পাওয়া একটি টেলিফোনের খবর কিভাবে শেখ হাসিনার জীবন ওলটপালট করে দেয়। টেলিফোনের সেই কর্কশ সুর আজও ভুলতে পারেননি শেখ হাসিনা। বিভীষিকার মতো আজও তাড়িয়ে বেড়ায় সেই খবর। এই ডকুড্রামার মাধ্যমেই উঠে আসে খোলস পড়ে থাকা এক আমলার নাম, ঠিক একইভাবে আর এক মানবিক আমলার গল্প। কিভাবে শেখ হাসিনা ও শেখ রেহানা অন্য দেশে আশ্রিত হয়ে ছদ্মনামের আড়ালে দিন কাটিয়েছেন, কঠিন পথ পাড়ির সেই গল্পটাও জানিয়েছেন তারা নিজ মুখে। দেশ ছাড়া, ঘর ছাড়া, বাপ মা ছাড়া নামও বদলাবো, কিন্তু তখন উপায় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ মুখ থেকে তার বিদেশ জীবন, দেশে ফিরে আসার কথা শোনা যায় এই চলচ্চিত্রে। স্বদেশ প্রত্যাবর্তনের কথাও এখানে বর্ণনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, বরং এই ডকুড্রামার মূল উপজীব্য বিষয় ছিল জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। হাসিনা এ ডটার্স টেল চলচ্চিত্রটি পরিচালনা করেছে CRI, প্রযোজক হচ্ছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নজরুল হামিদ, পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলো খান। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।